আমরা একটা অনেকে জানো বা অনেকে জানো না, তো আমার ইউটিউব ফ্যামিলির সাথে আমি একটা আমাদের জীবনে একটা অনেক বড় খুশির খবর তোমাদেরকে দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের সামনে। তো আজকে একটা বিশাল বড় গুড নিউজ দেব তোমাদের। তো চলো আজকে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিওটা শুরু করা যাক। এখনো জন্মাষ্টমী আসেনি, কিন্তু তার আগেই চলে এসেছে আমাদের বাড়িতে তাল, তার জন্য প্রিপারেশন চলছে তালের বড়ার। তো আমার ভাইরা মানে গোপু ভাইরা খেতে চেয়েছে অবশ্যই, তার জন্যই চলে এসছে। আর সব থেকে বড় ব্যাপার, রাখিদির যে গোপাল সে আসে মাঝে মধ্যে বেড়াতে, সেও চলে এসছে, মানে এত খেতে ইচ্ছা করেছে ওদের, তার জন্য চলছে। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দাও। না না দু বয়সে কিছু নিয়ে দিতে পারি না। তুমি খেলা কি? আমি খাইনি এখনো। এই যে তালের বড়া ছাড়া হচ্ছে এখন, তালটাতে কিন্তু মিষ্টি দিও তুমি কিছু লাভ করতে পারবে না, বুঝলে? একটু তিত আছে তালটা, চলো হয়ে যাক পুরোটা। তো তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তো সেই জন্যই এখন আমাদের একটুখানি নাচের কম্পোজিশন ওদেরকে করিয়েছি, যাতে দুর্গাপুজোর চার দিন ধরে একটা এরকম অনুষ্ঠান হয়। তো এটা হচ্ছে ছোটরা, এরপর আমি শেয়ার করছি বড়দের নাচ। ঢেঙ্কুরাকুর ঢেঙ্কুরাকুর, বাবা বাবা বা, তুমি ভুলে গেছ দুষ্টু, করো একটু পিছিয়ে যাও, তোমরা একটু পিছিয়ে যাও। হ্যাঁ সুন্দর করে নতুন জামা দেখাও, বা বা বা। আচ্ছা আমি আর দেখাচ্ছি না, এটা এত সবটাই দেখা হয়ে যাবে এখানে। সাথে গুড নিউজটা কে দেবে? মাম্মা তুমি দেবে? বলো 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 তাহলে কি গো? আমি তো বড় দিদি হতে চলেছি, আর মামির তামিতে বেবি আছে, আর ভাইরা দাদা হতে চলেছে, দাদা হতে চলেছে, আর আমি দিদি হতে চলেছি। তোমার একবার মেহেন্দিটা একবার দেখিয়ে দাও তো সবাইকে। এই দেখো শ্রাবণ মাস উপলক্ষে আমার সোনা মেহেন্দি পড়েছে, কি সুন্দর দেখেছো? আস্তে 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 পড়ে যাবে, আস্তে আস্তে আস্তে। ড্যাডিকে একটু বলতে দাও, মাম্মা প্লিজ এরকম করেন না। তাহলে আমরা প্রেগন্যান্ট, উই আর প্রেগন্যান্ট, উই আর প্রেগন্যান্ট এগেইন। আমার সোনাগুলো দাদা দিদি হতে চলেছে। তো রাজনা, আমি এতদিন অফ ছিলাম ইউটিউবে, তো আমি চেষ্টা করব যাতে, আমার না দাঁড়াও না, আমি চেষ্টা করবো আর কি কন্টিনিউ থাকার। ইউটিউবে খুব দুষ্টু করছে, দাঁড়াও একটু। না না এই যে মিহি
ইঞ্জেকশন দেবো ওর জন্য বসে আছে আমার সামনে এরকম টুড়ি ভালো যেখান থেকে যায় না এরকম ভাবে যাবে তো বোঝা যায় যাচ্ছে তো ভিডিওর শেষে আমি এবার থেকে ভাবছি তোমরা যারা কিছু কোয়ারিজ করবে বা কমেন্টে যদি কোনো রকম প্রশ্ন করো সেই উত্তরগুলো আমি দিয়ে দেবো। তো আগের মানে ওই শ্রাবণ মাসের কেনাকাটির ভিডিওতে আমার একটু মিস্টেকই হয়েছে, আমার প্রতিবার আমি বলে দিই আর কি যে কোত্থেকে কেনাকাটি করছি, কিন্তু আমার এই ভিডিওতে বলা হয়নি আর কি। তো সেখানে আমি শেয়ার করে দিচ্ছি সমস্তটা, তার সাথে কমেন্টের রিপ্লাইগুলোও দিয়ে দেবো। তো এখানে হচ্ছে নিশিতা ভট্টাচার্যা ফার্স্ট কমেন্ট করেছে, ফুল সাউন্ডে ছিল তাও ঠিক করে শোনা যাচ্ছিল না। আমি ঠিক বলতে পারবো না যে কেন শোনা যায়নি, আমার ফোন থেকে বা আদার্স অন্য কোনো কমেন্ট আসেনি, তাও আমি চেষ্টা করবো যাতে সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার রাখা যায় বা একটু জোরে কথা বলা যায়। আমি একটুখানি আস্তে কথা বলি অন্য সময়তে আর কি। তো আশা করছি এবার থেকে আর অসুবিধা হবে না। আচ্ছা, সেকেন্ড কমেন্ট হচ্ছে তাপস বসু, আপনি ডেইলি ব্লগ দেন না কেন, মাঝে মাঝে দেখছি, সোমা বোস। আচ্ছা, উনি ওনার হাজবেন্ডের প্রোফাইল থেকে কমেন্ট করেছেন ফ্রম বর। তো আমি ডেইলি ব্লগ দিই না কেন, আমি কন্টিনিউ ছিলাম, কারণ আপনারা তো জানতেই পারলে যে আমি কেন কন্টিনিউ ছিলাম না। তো এখন আমার প্রায় প্রেগনেন্সি 3 মান্থ চলছে, তো সেক্ষেত্রে আমার মানে আমি একটু রেস্টে ছিলাম, আর প্রেগনেন্সি নিয়ে আমি পরে ভিডিও করবো। আমার সেকেন্ড ইস্যুতে একটু সমস্যা হয়েছিল, ওই টাইমেও সমস্যা হয়েছিল, বাট এইবারটা সমস্যা আর একটু বেশি ছিল, তার জন্যই আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, আর সারাদিন ঘরেই ছিলাম আর কি। তো আমি কি দেখাবো তোমাদেরকে, রেস্টে ছিলাম, তার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি ইউটিউবটা। আমি এখন একটু সুস্থ বলে আমি আবার কন্টিনিউ করছি। আর তার সাথে ওই মানে সোমা বোস, উনি কমেন্ট করেছেন আরেকটা, আপনার গলার চেনটা কি গোল্ডের? হ্যাঁ, এই চেনটা হচ্ছে গোল্ডের, এটা হচ্ছে অনেক আগেকার একটা ডিজাইন, গোট চেন বলে এটাকে। এটা ভীষণ সলিড, মানে ডেইলি ওয়ারের জন্য ভীষণ ভালো, আর এটা দেখে মনে হবে যে ছোটোখাটো, বাট এটা প্রায় 2 ভরি মতো ওজন আছে। আর এটা এটা হচ্ছে একটা চুনি, রানী চুনি বলে এটাকে, রানী চুনির সাথে চারপাশে ডায়মন্ড দেওয়া আছে। তো এটা একটা পেন্ডেন্টের সাথে আমি এটা পরি, আর এটা আসলে আমার মায়ের, তো আমি এখন পরে আছি। আচ্ছা, এইবার হচ্ছে বর্ষা চক্রবর্তী, প্লিজ দি ভিডিও দেওয়া বন্ধ করো না ইউটিউবে, লাভ ইউ, লাভ ইউ টু। আমি আশা করছি এবার থেকে কন্টিনিউ রাখতে পারবো ইউটিউবটা, কারণ আগের থেকে একটু সুস্থ, আগের থেকে একটু বেরোচ্ছি বা কিছু করতে পারবো আর কি। তো আমি কন্টিনিউ থাকার চেষ্টা করব। আর সেকেন্ড হচ্ছে সুহানা পারভিন, বলছি দোকানটা কোথায় করে? আচ্ছা, আমি যে এই যে এই যে এই চুড়িটার জন্যই এসেছে, এটা কাঁচের চুড়ি, দেখতেই পাচ্ছ, শ্রাবণ মাস উপলক্ষে এটা আমার স্পেশাল কালেকশন আর কি। দোকানটা আমি পেয়েছি, অন্য কোনো দোকানে দেখতেও পাইনি। দোকানটা হচ্ছে আমাদের বহরমপুরের কাদি বাস স্ট্যান্ড আছে, কাদি বাস স্ট্যান্ডের যে ব্রিজটা আছে, ব্রিজের তল দিয়ে গিয়ে পশু হসপিটাল বা ভেটেনারি ক্রস করে গান্ধী কলোনি পড়ছে, সেখানে যে বড় মনসা মন্দিরটা আছে তার ঠিক আগেই, মানে অতটাও যেতে হবে না, তার ঠিক আগে ডান দিকে ধাপির ওপরে দোকানটা আছে। তো ওই যে দোকানটা ছিল সেখানে কিছু কসমেটিক্স আর কাঁচের চুড়িগুলো বেশ সামনেখানেই সাজানো, তোমরা দেখতে পাবে আগের ভিডিওতে। তো আমি ওখান থেকে নিয়েছি, এটা হচ্ছে প্রপার ঠিকানা, দোকানটার কোনো রকম নাম লেখা ছিল না,
তো আমি নামটা দেখতে পাইনি আর এই যে তোমরা জিজ্ঞাসাও এটাও জিজ্ঞেস করেছো যে এই শাখাটা এটা অ্যাকচুয়ালি ওলিডেরে নিয়ে এসে দিয়েছে তো এটা হচ্ছে বহরমপুরের রানীবাগানে যে সৈনিক জেরক্সের দোকান আছে তার ঠিক উল্টো দিকে শাখার দোকানটা আছে সেখান থেকে এটা নিয়ে আসা এই শাখাটা আর এই পলাটা একসাথে দিয়ে দিয়েছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা তো জানতেই পারলে আমার গুড নিউজের ব্যাপার তো আশা করছি আজকের এই ভিডিওটা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের ভালোই লাগবে আর আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই